নমস্কার বন্ধুরা, টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বলবো, কোনো কাজে যাওয়ার আগে বাড়িতে যে কাজটি করলে গন্তব্যের কাজটি সফল হবে সেই বিষয়ে। আমাদের দৈনন্দিন জীবনে কোনো শুভ কাজে যাওয়ার আগে বাবা মাকে প্রণাম করে যাই, কিন্তু যারা শাস্ত্রে বিশ্বাসী তারা বলেন যে শুভ কাজে যাওয়ার আগে শুধু বাবা মাকে প্রণাম নয়, এমন কিছু কাজ আছে সেই কাজগুলি করলে কিংবা এমন কিছু জিনিস আছে যা দেখলে সেই গন্তব্যের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ও সফল হয়। তো কী কী কাজ তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। এক, শুভ কাজে যাওয়ার আগে সাদা চন্দনের টিকা পরে যান, এতে আপনার উপরে আসা সব কুপ্রভাব কেটে যাবে। দুই, বাড়ি থেকে যখন কোনো শুভ কাজে যাবেন, বাড়ি থেকে বেরানোর সময় ডান পাটা দরজার বাইরে প্রথমে ফেলুন, তারপর বাম পা ফেলুন, দেখবেন আপনার কাজটি শুভ ও সুসম্পন্ন হবে। তিন, যদি বাড়ি থেকে বেরোনোর সময় দরজার ডান দিকে এক ঘটি জল দেখেন তবে আপনার কাজটি সুসম্পন্ন হবেই। এছাড়াও যদি আপনি বাড়ি থেকে বেরোনোর সময় জল ভরা পাত্র দেখেন তবে আপনার দিনটি শুভ হবে। চার, যদি আপনার রাশি জানা থাকে তবে সেই রাশি অনুযায়ী রঙের জামা পরে যান, দেখবেন কাজটি শুভ হবে। পাঁচ, বাড়ি থেকে শুভ কাজে যাওয়ার সময় দুই শালিক, দাঁড়ার সাপ ইত্যাদি দেখেন তো আপনার সেই দিনটি শুভ হবে ও কাজে বাধা সব কেটে যাবে। এছাড়াও শুভ কাজে যেদিন যাবেন তার আগের দিন রাতে শোয়ার আগে আপনি যে দেবতায় বিশ্বাস করেন সেই দেবতাকে স্মরণ করে ঘুমাতে যান, দেখবেন ঘুম ভালো হবে, চিন্তা মুক্তি হবে। সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরকে স্মরণ করুন, তারপর স্নান করে ওঠার সময় ইষ্ট মন্ত্র জপ করুন, তারপর নিজের গুরুজনদের প্রণাম করুন, দেখবেন যে কাজে যাচ্ছেন সেই কাজটি সফল হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।